প্রিয়, চাইছিলাম ভালোবাসা কিন্তু দিলে তুমি অবহেলা। বাহ, তোমার অভিনয়টাই সেরা। বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ, হেরে গেছে ভালোবাসা, হেরে গেছি আমি, অজানা ছিল ভালোবাসার থেকে। আঘাত জিনিসটা না খুব হিসাব করে করা উচিত, ঠিক ততটুকুই করা উচিত যতটা নিজে সহ্য করা যায়। কেননা আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। ভয় নেই, আমি তোমাকে দোষ দিব না, কিন্তু আমার ভয় হয় আল্লাহ যদি আমার চোখের পানির হিসাব তোমার কাছ থেকে নেয়। কিছু কথা আছে যা কাউকে বলতে পারি না, হ্যাঁ এমন কিছু কষ্ট আছে যা সইতে পারি না, তেমনি এই মনে একটা মানুষ আছে যাকে ভুলতে পারি না। তুমি ফোন করবে বলে আমার ফোনে চার্জ রাখি, তুমি এসএমএস দিবে বলে আমি অনলাইনে থাকি, তুমি আসবে বলে আমি পথের দিকে চাইয়া থাকি, একটা বারও ভাবি নাই তুমি আমায় দিবে ফাঁকি। সে যে আমি কিছুই পাইনি এমনটা না, পেয়েছি কিছু মূল্যবান আঘাত, কিছু না ভুলতে পারা স্মৃতি, কিছু অবহেলা, কিছু ইগনোর, সারা জীবন মনে থাকবে আপনাকে। কেন অবাক হলে? সেটা বললাম কখন। কোথায় আছো তুমি? বের হব, রেডি হচ্ছি। আমি কি বিরক্ত করছি? না না, তা হবে কেন? আসলে মনে হচ্ছে যেন দেশে ফিরলে কবে? তুমি কখন ফ্রি হবে? এই ঘন্টা তিনেক পর। কেমন চলছে সংসার? বিয়ে করিনি, তোমার? পোড়া কপাল আমার। কেন, কি হয়েছে? আমার ঘর ভেঙেছে। ধুর, কি না কি বলছো? সত্যি, ঠিকই শুনছো। তবে কেন এমন হলো? কাল দেখা করি চলো। সে না হয় করলাম, এখন তবে রাখলাম। আহা, কান্না করো কেন? তুমি চিন্তা করো না। জয় বাংলা গরম শ্যামলা, শেখ হাসিনার উন্নতি, সন্ধ্যা হইলেই মোমবাতি। কারেন্টের বিল নিতে আইস গোলামের পুতেরা। মামা, সে তোমারে ভুলে গেলে তুমি কেন পারবা না? এই দুনিয়াটা স্বার্থপর, তুমি কি জানতা না? তুই জানোস না, তুই আমার ছাইড়া চলে গেলে আমি পাগল হয়ে যাবো।